আপনি যদি আজকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে একটা টাকা দান করতে পারেন সঙ্গে সঙ্গে 10 টাকা দিবে কে 1 টাকা দান করলে 10 টাকা কে দিবে জোরে বলেন আল্লাহ ইমানদার মুসলমান আল্লাহর গোলাম জান্নাতের টিকেট প্রাপ্ত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সকলেই উপবাস অনাহারে আছে এমন অবস্থায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে স্বামী আমার বাবার দেওয়া একটা চাদর মোবারক আমার কাছে আছে এই চাদরটা নিয়ে আপনি বাজারে যান বিক্রি করে কিছু খাবার আনেন আল্লাহর পয়গম্বর সাহাবী হযরত আলী চাদরটা নিয়ে বাজারে গেছে বাজারে গিয়া চাদরটা 6টি দিরহামে বিক্রি করলেন কয়টি দিরহাম 6টি দিরহামে বিক্রি করিয়া টাকা নিয়ে দোকানে যাচ্ছে এমন তো অবস্থায় একজন ফকির এসে দাঁড়ায় গেছে আলী আমাকে কিছু দাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কোরআনের আয়াত মনে পড়ে গেছে ওয়া আম্মাসা ইলা ফালা তানহার শব্দান ফকির মিসকিনকে কিন্তু খালি হাতে ফিরাইবা না এক টাকা হলো দান করতে হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দিরহাম দান করে দিলেন পরপর দেখা যায় 6 জন ফকির আসলো 6 জনকে 6টি দিরহাম দান করিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শূন্য হাতে বাড়ির দিকে রওনা আল্লাহু আকবার কিছুই নাই এমন তো অবস্থা একটা লোক এসে দাঁড়া গেছে গুরানিয়া ডাক দিয়ে বলে আলী আমি এই গুড়াটা বিক্রি করতে চাই আলী রে গুড়াটা তুমি ক্রয় করো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার কাছে কোনো টাকা নাই আমি কেমন করে গুড়াটা ক্রয় করব লোকটা ডাক দিয়ে বলে আলী এখন টাকা দেওয়ার দরকার নাই তুমি পরে আমাকে টাকা দিয়ে দিও এই বলিয়া 140 দিরহামে গুড়াটা বিক্রি করে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে নিলেন 140 দিরহামে ক্রয় করিয়া একটু সামনে অগ্রসর হলেন এমন তো অবস্থা আরেকজন লোক এসে দাঁড়া গেছে বলে আলী তোমার গুড়াটা বড় সুন্দর তুমি কি গুড়াটা বিক্রি করবানি সুবহানাল্লাহ বলতেন না তুমি কি গুড়াটা বিক্রি করবা বলে হ্যাঁ গুড়াটা তখন 200 দিরহাম বিক্রি করে দিলেন 200 দিরহামে বিক্রি করিয়া 140 দিরহাম পাওনাদারকে দেয়া দিছে আল্লাহু আকবার আর বাকি কয়টা থাকে 60টি এই 60টি দিরহাম নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা কিন্তু লক্ষ্যের বিষয় হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আল্লাহর রাস্তায় 6টা দিরহাম দান করেছিলেন কয়টা আল্লাহ রাব্বুল আলামিন একের বিনিময়ে 10টা করে একের বিনিময়ে 10 করে আল্লাহ সুবহানাহু তাআলা 6টি দিরহামের বিনিময়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 60টি দিরহাম নগদ দান করেছেন আল্লাহু আকবার বলেন ইমানদার মুসলমান আল্লাহর গোলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে আসছে ঘটনা উল্লেখ করে বলে পয়গম্বর আমি এমন এমন ব্যবসা করেছি আল্লাহর পয়গম্বর বলে আলী তুমি দেখি একটা বরকতময় ব্যবসা করেছো সুবহানাল্লাহ কোন বরকতময় ব্যবসা এখন শুনুন ঘটনার মূল ঘটনা কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে আসার আগে আমার আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত ঘটনা ওহির মাধ্যমে আল্লাহর পয়গম্বরকে জানা দিয়েছি আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে আলী তুমি যার কাছ থেকে গোড়াটা ক্রয় করেছো তারে কি তুমি চিনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে পয়গম্বর এমন আকৃতির মানুষ আমি কোনোদিন দুনিয়ার বুকে দেখি নাই ও পয়গম্বর আমি তারে চিনি না আল্লাহর পয়গম্বর বলেন যার কাছ থেকে তুমি গোড়াটা ক্রয় করেছো সে তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না সেটা হলো আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহু আকবার এরে আলী যার কাছে তুমি গোড়াটা বিক্রি করেছো তারে কি তুমি চিনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে পয়গম্বর তারেও আমি চিনি না আল্লাহর পয়গম্বর বলেন আলী
যার কাছে তুমি ঘোড়াটা বিক্রি করেছো সেও দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, সে আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাতু সালাম। আল্লাহু আকবার। আরে আলী, যেই ঘোড়াটা তুমি ক্রয় বিক্রয় করেছো সেই ঘোড়াটা কি তুমি চিনো? বলে না না চিনি না। আল্লাহর পয়গম্বর বলেন সেই ঘোড়াটা হলো আমার কলিজা, ইমাম হাসান হুসাইনের মা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান নাতের বাহন। আল্লাহু আকবার। সুতরাং আমরা যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করি 10 টাকা দিবে কে? সে দান করতে হবে খালেস নিয়তে। আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমরা সিরা ফারা টাকা গলি 10 টাকার সিরা নোট 5 টাকা সিরা নোট এগুলি জুমার দিন মসজিদে নিয়ে দান করি, ওয়াজ মাহফিলে দান করি, ঠিক কিনা? এমনটা করা যাবে না, খালেস ভাবে আল্লাহর রাস্তায় দান করতে হবে। লাং তানালুল বিররা হাত্তা তুফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয় জিনিসটা আমি আল্লাহর রাস্তায় দান না করতে পারবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পেয়ারা হইতে পারবা না। দামি জিনিস আল্লাহর রাস্তায় দান করতে হবে, কি বলেন? এখন সবচেয়ে দামি জিনিস হলো আমাদের কাছে টাকা পয়সা, টাকা। এই মামু জিনিসটা এত দাম হয়ে গেছে এটার জন্য বাই বাই কি ফুল করে ফেলা, কথা বলেন? এই টাকা এত দামি হয়ে গেছে, সুতরাং এই টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করতে হবে, ঠিক কিনা মুসলমান? এরে নবীর উম্মতের দল কেমন দানবীর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, একটু লক্ষ্য করে দেখুন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মাঠের মধ্যে বকরি চড়াচ্ছেন, এমন তো অবস্থা একটা লোক পাশ দিয়ে যাইতেছেন আল্লাহর প্রশংসার গান গায়া গায়া, সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাল ইজ্জাতি ওয়াল আজমতি, এত সুন্দর প্রশংসার গান শোনার পর ইব্রাহিম তাকে ডাক দিল, এদিকে আসো, কি গাইতেছিল আবার বলো। লোকটা বলে আমি আল্লাহর প্রশংসার গান গাইতেছিলাম। ইব্রাহিম পয়গম্বর ডাক দিলো ভাই আবার শোনাও আল্লাহর প্রশংসার গান। লোকটা ডাক দিলো ইব্রাহিম আমি যদি আবার আল্লাহর প্রশংসার গান তোমাকে শোনাই তাহলে তুমি আমাকে কি দিবা? আল্লাহর পয়গম্বর বলেন এই যে আমার মাঠের মধ্যে বকরিগুলি দেখতেছো আমি আমার অর্ধেক বকরির পাল তোমার নামে লেখা দিব। আল্লাহ আকবার। লোকটা আল্লাহর প্রশংসার গান শুনাইছে তবু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মন বড় নাই, ডাক দিয়ে বলে ভাই আবার শোনাও আল্লাহর প্রশংসার গান। লোকটা ডাক দিয়ে বলে ও পয়গম্বর আমি যদি আবার আল্লাহর প্রশংসার গান শুনাই তাহলে আবার কি দিবেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন আবার যদি আল্লাহর প্রশংসার গান শুনান, আল্লাহর পয়গম্বর বলেন আবার যদি আমাকে মন ভরে শুনাইতে পারো আমি আমার পুরা বকরির পাল তোমার নামে লেখা দিব। সিল্লাক সুবহানাল্লাহ। আবার আল্লাহর প্রশংসার গান শুনাইছে তবু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মন ভরে নাই, কারণ মুমিনের সামনে যখন আল্লাহর প্রশংসা গাওয়া হবে, মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তখন মুমিনের ঈমান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ইমানা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলে ভাই কি প্রশংসা শুনাইলা মন তো বড়ে নাই, আবার শোনাও আল্লাহর প্রশংসার গান। লোকটা ডাক দিয়ে বলে ইব্রাহিম আমি আবার যদি আল্লাহর প্রশংসার গান শুনাই তাহলে আর কি দিবা, যা ছিল সব তো দিয়া দিছো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন আবার যদি আমাকে আল্লাহর প্রশংসার গান শোনাও এই যে তোমার বকরির পাল আমি তোমার বকরির পালের চিরদিনের জন্য রাখাল হয়ে যাইব। আল্লাহু আকবার। লোকটা ডাক দিয়ে বলে ইব্রাহিম আমি তো সাধারণ কোনো মানুষ না, তুমি কি মনে করেছো আমি দুনিয়ার কোনো মানুষ? না 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 আমি
তো দুনিয়ার কোনো মানুষ না আমি হলাম আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা আল্লাহু আকবার বলেন আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে যাও যাও ফেরেশতা যাও আমার ইব্রাহিমের কাছে যাও আমি আমার ইব্রাহিমকে যে পরিমাণ ধন সম্পদ দান করেছি এই ধন সম্পদের তুলনায় আমি আল্লাহকে বেশি ভালোবাসি না ধন সম্পদকে বেশি ভালোবাসি পরীক্ষা করে আসো আল্লাহু আকবার যাও যাও পরীক্ষা করে আসো ও পয়গম্বর আল্লাহর পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে গেছেন আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে গেছে সুসংবাদ গ্রহণ করুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খলিলুল্লাহ উপাধি দান করেছেন আল্লাহু আকবার বলেন এর নবীর উম্মতের দল আল্লাহর প্রেমে ফানাফিল্লা হইয়া আল্লাহর এশকে দেওয়ানা হইয়া আল্লাহর মহব্বতে পাগল হইয়া কি আছো ভাই যে আমি আজকে আল্লাহর ঘরে 30,000 টাকা দান করব এমন লোক আছে না নাই আছে আছে এর নবীর উম্মতের দল এমন একটা নিয়ত করেন যে আজকে এখান থেকে আমি দান করে যাব বাড়িতে এমন একটা নিয়ত করা যায় না কি বলেন চুপ করেছেন কেন আমি জানি 2,500 এর মানুষ অনেক টাকা পয়সার মালিক মিল ফ্যাক্টরি আছে আছে কিনা আমার বাড়িতে 5 তলা বিল্ডিং 10 তলা বিল্ডিং কত সুন্দর টাইলস করা মোজাইক করা কিন্তু আমার মসজিদ সুন্দর না যে এলাকার মসজিদ সুন্দর সে এলাকার মানুষের মন সুন্দর কি বলেন আর যে এলাকার মসজিদ সুন্দর না দেখবেন মানুষের মন ছোট সুন্দর না সুতরাং মসজিদ আগে সুন্দর করতে হবে কি বলেন 10 জন সাহাবী এই দুনিয়ার বুকে জান্নাতের টিকেট পেয়েছেন তাদের মধ্যে এক নাম্বার ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক কি না কেমন ভাবে তিনি এক নাম্বার হয়েছেন উনার যত ধন সম্পদ ছিল যা কিছু ছিল সব আল্লাহ আল্লাহর রাসূলের জন্য বিসর্জন দিয়েছেন আল্লাহু আকবার এখানে কি আছো ভাই জামি জান্নাতের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকতে চাই কে আছেন হাত তুলে আল্লাহকে দেখাই এই যে হাত তুলেন আরে টাকা দেওয়ার লাগবে দেখে হাত তুলে না দেখছেন নি কারবারটা হাত তুলেন সবাই টাকা দেওয়ার মালিক কে আল্লাহ আমি আপনি দিতে পারবো মিয়া আল্লাহ যদি তৌফিক দিয়ে তাহলে দিতে পারবো ঠিক কিনা সবাই হাত তুলেন হাত না মান আল্লাহ কবুল করুক সকল বলে আমিন এর নবীর উম্মতের দল আমি একজন আলেম হিসাবে নবীর ওয়ারিশ হিসাবে আপনাদের জন্য দোয়া করে যাইব কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের পাশে একটা ঘর আপনাদেরকে বানায়া দিবে আমিন বলেন আল্লাহর পয়গম্বর বলেন মাম বানালিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে উম্মত দুনিয়ার বুকে একটা ঘর মসজিদ বানাইবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানায়া দিবে আল্লাহু আকবার সুতরাং এই মসজিদ বানাইতে গেলে অনেক টাকা পয়সা লাগে কিনা বলেন আমি দেখলাম এই মসজিদে এসে অনেক কাজ আছে আর বিশেষ করে এই গুলজার ভাই মসজিদের জন্য অনেক মেহনত করতেছে খাটতেছে তাই গুলজার ভাইয়ের মতো সকলে খাটতে হবে কি বলেন হ্যাঁ কথা বলেন আমরা কারা কারা রাজি আছি আচ্ছা আমাদের প্রধান বক্তা আছে উনি খুব সুন্দর আলোচনা করে আমার মহব্বতের মানুষ যদিও সামনাসামনি কোনোদিন দেখা হয় নাই কিন্তু আমি ওনাকে অনেক মহব্বত করি তো উনি সুন্দর আলোচনা করবে আপনাদের সামনে টাকা দেন বা না দেন কিন্তু মাঠ ছাড়া যায় না কি বলেন মাঠ ছাড়বেন কেউ মাঠ ছাড়েন না আমিও আপনাদের সাথে আছি যতক্ষণ থাকবেন ইনশাল্লাহ কি বলেন মাঠ ছাড়েন না তো বলতেছিলাম আল্লাহর ঘর বানাইতে গিয়ে যদি আপনি শরীক হন কাল কিয়ামতের কঠিন ময়দানে কোনো আমল আপনার কবুল হইল না কিন্তু দেখা যায় আল্লাহ তাআলা উসিলা খুঁজবে ওয়াবতা ইলাইহিল উসিলা যে আপনি দস্তর দিয়ে মসজিদের মধ্যে 20,000 টাকা দান করেছিলেন 10,000 টাকা দান করেছিলেন 5,000 টাকা দান করেছিলেন এটাই কাল কিয়ামতের কঠিন ময়দানে বড় আকার ধারণ করবে সুবহানাল্লাহ কর এটার জন্য আপনার জান্নাত ফয়সালা হয়ে যাবে আল্লাহু আকবার বলেন ওয়াবতা ইলাইহিল উসিলা আল্লাহ উসিলা খুঁজবে